নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুল ত্রুটি সম্পর্কে নিজে জানা এবং এই ভুল ত্রুটিগুলোর মধ্যে থেকে ফাইন্ড আউট করা কোনটা আগে করব, কোন চ্যালেঞ্জটা শেষ করে আমার জীবনটাকে কিভাবে পরিপূর্ণ সফলতার দিকে নিয়ে যাওয়া যায়। আসলে আমাদের জীবনে প্রতিদিন এমন কিছু সময় আসে যখন আমরা একটি সহজ পথ এবং একটি কঠিন পথের সামনে দাঁড়াই। আমরা সবাই চাই আমাদের জীবন সহজ হোক, কিন্তু সহজ পথ ধরে চলা সবসময় আমাদের সফলতার দিকে নিয়ে যায় না। বরং যারা স্রোতের বিপরীতে চলার সাহস দেখায় তারা সাফল্যের শীর্ষে পৌঁছায়। স্রোতের বিপরীত দিকে চলা মানে এই, যখন সবাই একটি সাধারণ পথ বেছে নিচ্ছে তখন আপনি সেই পথ থেকে ভিন্নভাবে চলা। আপনি যদি আপনার স্বপ্নের পথে চলার জন্য সঠিক পদক্ষেপ নিতে পারেন তবে তা অবশ্যই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার সময়ে সাহসিকতার সাথে সামনে বাড়ানোই সাফল্যের মূল চাবিকাঠি। জীবনে যখন সমস্যাগুলো আপনাকে থামিয়ে দিতে চায় তখন আপনাকে আমি বলবো স্রোতের বিপরীতে চলতে ভয় পাবেন না, কেননা স্রোতের বিপরীতে চলাই আপনার ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর দিকটিকে উজ্জ্বল করে তুলবে। স্রোতের বিপরীতে চলার জন্য আপনার মনকে শক্ত করতে হবে। কখনো কখনো আপনাকে একা পথ চলতে হতে পারে, কিন্তু আপনার ভেতরের শক্তি আপনাকে সর্বদা সঠিক পথে চালিত করবে। তাই চ্যালেঞ্জের মুখোমুখি হলে মাথা নিচু করে থাকবেন না, মাথা সবসময় উঁচু করে চলুন। মনে রাখবেন, স্রোতের বিপরীতে চলা মানুষগুলোর মধ্যে সত্যিকারের সাহস এবং অদম্যতা থাকে যা তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনে অনেক প্রবলেম আসবে, অনেক সমস্যা আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসে। পৃথিবীতে এরকম অসংখ্য হাজারো মানুষ আছে যারা আজ তাদের জীবনটাকে স্বর্ণাক্ষরে পৃথিবীর বুকে লিখে রেখেছেন এবং এখনো জীবিত আছে। তার মধ্যে আজকে এমন একটা ব্যক্তির কথা বলবো যাকে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার নাম হচ্ছে রতন টাটা। হ্যাঁ, রতন টাটা। রতন টাটা হচ্ছে জীবন্ত কিংবদন্তি, যিনি এই পৃথিবীর বুকে তার ভালো কাজের মধ্য দিয়ে পরিচিত, যিনি অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করেছেন তার সূক্ষ্ম চিন্তাধারার মাধ্যমে। তাই বলে রতন টাটার জীবনেও যে প্রতিকূলতা আসেনি তা কিন্তু নয়। রতন টাটা 1937 সালে ভারতের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী পরিবারে টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার অসংখ্য ফ্যাসিলিটি, তার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি তার বাবা মায়ের বিচ্ছেদ সহ জীবনের প্রথম দিকে অনেক বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। তিনি তার শৈশবের বেশিরভাগ সময় তার দাদির কাছে বেড়ে উঠেছেন। অথচ তার জীবনটা আমরা দূর থেকে তাকালে কত সুন্দর মনে হয় যে এত বড় একটা পরিবারে জন্মগ্রহণ করে অসংখ্য ফ্যাসিলিটি নিয়ে মানুষ চলতে পারে। কিন্তু না, তার প্রথম জীবনে বাধাটা ছিল তার বাবা মায়ের বিচ্ছেদ। মার্কিন যুক্তরাষ্ট্রে তার শিক্ষা শেষ করার পর টাটা ভারতে ফিরে আসেন এবং টাটা স্টিলের কারখানার মেঝেতে কাজ শুরু করে তার কর্মজীবন শুরু করেন। তিনি ভূমি থেকে দড়ি শিখিয়েছেন, ব্যবসার অপারেশনাল দিকগুলো মূল্যবান অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন এবং তার ফলশ্রুতিতে 1991 সালে রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যেটি ইস্পাত, অটোমোবাইল, আইটি, ফাইন্যান্স এবং আরও অনেক কিছুর মতো শিল্প বিস্তৃত বিভিন্ন স্বার্থের সাথে সমষ্টি ছিল এবং এর সমন্বয়ে রতন টাটা একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের চেয়ারম্যান হন। সেই সময়ে এই গোষ্ঠীটির বা এই গ্রুপটির বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং এই ব্যবসাগুলোর প্রায়শই পুরনো ধাঁচের এবং অদক্ষ হিসেবে দেখা দিয়েছিল, যেটা প্রত্যেকটা মানুষ মনে করেছিল হয়তোবা এই ব্যবসাগুলো লসের সম্মুখীন হবে। কিন্তু রতন টাটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিল। রতন টাটা জানতেন যে তাকে বিশ্বব্যাপী
প্রতিযোগিতা করার জন্য সমষ্টিকে আধুনিকরণ করতে হবে। তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যা গ্রুপ পরিচালনার প্রচলিত পদ্ধতির বিরুদ্ধে গিয়েছিল। উদাহরণস্বরূপ, তিনি উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্প্রসারণের উপর দৃষ্টি নিবন্ধন করে ব্যবসা পুনর্গঠন করতে এবং অলাভজনকগুলোকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং অবশেষে তিনি সরিয়েও দিয়েছিলেন, যদিও তার বিরুদ্ধে অনেক কিছুই তখন হয়েছিল, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, সবাই তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু তা করেনি। এর মধ্যে তার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে একটি হল ট্যাটলি ট্রি এবং কোরা স্টিলের মতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর অধিগ্রহণ, যা টাটা গ্রুপকে একটি প্রধান বৈশ্বিক খেলোয়াড় হিসেবে স্থান দিয়েছিল। এই পদক্ষেপগুলি ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু গোষ্ঠীটি বিশ্বব্যাপী তার নাগাল এবং প্রভাব প্রসারিত করার ফলে টাটার দৃষ্টিভঙ্গি ফলপ্রসূ হয়েছিল। সম্ভবত তার সবচেয়ে হৃদয়স্পর্শী এবং উচ্চবিলাসী প্রকল্প ছিল টাটা ন্যানো। হ্যাঁ, টাটা ন্যানো একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি উন্নয়ন, যার লক্ষ্য ভারতের লক্ষাধিক নিম্ন আয়ের পরিবারের পরিবহন সরবরাহ করা। সংশয় এবং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই প্রকল্পে টাটার উৎসর্গ সামাজিক প্রভাব এবং মানুষের জীবন ইতিবাচক পরিবর্তনের প্রতি তার ফলশ্রুতি প্রদর্শন করে। প্রত্যেকটা মানুষ তখন আশার সঞ্চার করেছিল, হ্যাঁ, ন্যানোর মতো একটা গাড়ি হয়তোবা কিনা যায়, কেননা এই ন্যানো গাড়িটি খুবই সাশ্রয়ী মূল্যের ছিল, প্রত্যেকটা মানুষ ইচ্ছে করলেই সেটা কিনতে পারত। তার সমগ্র কর্মজীবনে রতন টাটা নৈতিকতা, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং জনহিতৈষীকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি টাটা ট্রাস্ট প্রতিষ্ঠান করেন যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, গ্রামীণ উন্নয়ন এবং আরও অনেক কিছু জুড়ে বিভিন্ন দাতব্য উদ্যোগকে অর্থায়ন করে থাকে। রতন টাটার নামটি একটি জীবন্ত কিংবদন্তির নাম, যার মধ্যে শ্রদ্ধা লুকিয়ে থাকে, যার মধ্যে নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা লুকিয়ে থাকে, যাকে দেখলেই প্রত্যেকটা মানুষ শ্রদ্ধাসরে তার নামটি নিয়ে থাকে। আজ এই পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে, হয়তোবা এই পৃথিবীতে তারা বেঁচে নেই, বাট তাদের কর্মকাণ্ডগুলো আজ মানুষের বুকে বেঁচে আছে, যার ফলশ্রুতিতে তার আশেপাশের মানুষগুলো বুক ভরিয়ে গর্বে তাদের নাম উচ্চারণ করে। হ্যাঁ, রতন টাটার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। রতন টাটা সম্প্রতি উদ্যোগ নিয়েছে কিভাবে স্বল্প আয়ের মানুষগুলোকে স্বল্প খরচে তাদের জীবনের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যায়, এবং আমি ফিল করি ব্যক্তিগতভাবে তিনি সেটাতে অবশ্যই সফলকাম হবেন। রতন টাটার জীবনে যে পরিমাণে অর্থ উপার্জন করেছিলেন, যদি তিনি সেইগুলো নিজের জন্য বা নিজের কাজে রেখে ব্যবহার করতেন, তাহলে হয়তোবা এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ওর নামটাই সর্বপ্রথমে চলে আসত। কিন্তু তিনি ধাতব্য সেবায় মানুষের কল্যাণের তার কর্মজীবন থেকে যে অর্থ উপার্জন করেছেন, তার বেশিরভাগটাই মানুষের জীবনে সফলতার জন্য কাজে লাগিয়েছেন, মানুষের কল্যাণের জন্য ব্যয় করেছেন। আজ তাই রতন টাটাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আমি বলবো, আমরা প্রত্যেকেই এই ধরনের মানুষগুলোর জীবন যখন ফলো করব, তখন অবশ্যই অনেক কিছু জানতে পারবো আমরা, কেননা তারা কিন্তু প্রত্যেকটা মানুষ স্রোতের বিপরীতে যে তাদের জীবনটাকে সফল করেছে। প্রত্যেকটা মানুষ যখন সফল হয়, আমরা দূর থেকে মনে করি, হ্যাঁ, তার জীবনে কোনো বাধাই ছিল না, তার জীবনে কোনো রেস্ট্রিকশন ছিল না, আজ সেই কারণে সে সফল। কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা অর্জনের আগে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, এবং সেই বাধা বিপত্তি অতিক্রম করার পরে কিন্তু জীবনে আজকে ওরা সফল। যখনই বাধা বিপত্তি এসেছে, তখন প্রত্যেকটা মানুষ চেষ্টা করেছে এই প্রবলেমটাকে এভাবে সলিউশন না করে দেখি না একটু ভিন্নভাবে সলিউশন করা যায় কি না। আজ ভিন্নভাবে সলিউশন করেছে বলেই তারা সফল। আমরা প্রত্যেকটা মানুষই সফল হতে চাই, বাট রেস্ট্রিকশন দেখলে আমরা সেই সফলতার জায়গা থেকে ফিরে আসি।
আমরা সফল হব, নিজেকে বদলাবো এবং সমাজকে পরিবর্তন করব। এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।